बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। कोविड-19 এর কারণে সরকারি উদ্যোগে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাফা আহমেদ রবি আদর্শ কলেজ সাতক্ষীরা, মোহাম্মদ রবিউল ইসলাম প্রভাষক ভূগোল। আজকের বিষয় জনসংখ্যা অভিগমনের কারণ, ধারণ ও প্রভাব। অভিগমন বলতে তোমরা বুঝতে পেরেছ, অভিগমন বলতে বোঝা যায় যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বোঝায়। যেমন ঋতু পরিবর্তনের কারণে পাখিরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, ঠিক তেমনি মানুষ সুখ শান্তি ভালো খাওয়ার আশায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আর প্রাচীনকালে ঘোড়ার গাড়ি চলাচলের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করত, যার কারণে সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তারা অভিগমন ঘটাতে সক্ষম হতো না। আর অভিগমন করতে গেলে মাত্র এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে সেই স্থানের দুইটা দিক সাধারণত সবসময় খেয়াল করা যায়। একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক। তা ভালো দিকটা হলো তোমার তুমি যে স্থানে যাচ্ছ সেই স্থানে যদি তোমার পরিবেশ তোমার সম্মুখীন হয়, মানে ভালো দিকটা তোমাকে তোমার দিকে আসে, তাহলে সেটা ভালো। আর যেটা খারাপ দিক, খারাপ দিক বলতে গেলে বোঝানো হয়েছে যে যেসব যার আশায় যাচ্ছি সেখানে গিয়ে যদি এখানে যেমন ছিলাম ঠিক তেমনই যদি হয় তাহলে সমস্যা দেখা দেয় আর কি। এই জন্য অভিগমনের কারণ বলতে বোঝায় প্রাচীনকালে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত, তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করত সব দলবদ্ধভাবে। হিংস্র জীবজন্তু পশু পাখি ইত্যাদির ভয়ে তারা দলবদ্ধভাবে বসবাস করত, যার কারণে তারা সহজে অভিগমন ঘটাতে পারত না। অভিগমনের কারণে একটা হলো অর্থনৈতিক কারণ, একটা হলো কি তোমরা বুঝতে পেরেছো, একটা হলো কী কারণ, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ হলো অর্থনৈতিক চালিকা শক্তি হলো প্রধান শক্তি। অর্থনৈতিক উন্নয়ন না হলে পরিবার সমাজ দেশ রাষ্ট্র কখনো উন্নয়ন করা যাবে না। আর দ্বিতীয় হলো পরোক্ষ অর্থনৈতিক কারণ, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিল্পের উন্নতি, পরিবহন ব্যবস্থার উন্নতি, এগুলো নির্ভর করে পরোক্ষ অর্থনৈতিক অভিগমনের উপর। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মানের উন্নয়ন করতে গেলে অর্থনৈতিক কারণ একটা মূল চালিকা শক্তি। আর জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে চিকিৎসা শিক্ষা ব্যবস্থার প্রসার প্রধান হিসাবে দেখা দেয়। তারপর হলো ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, ভূমি দিন দিন কমে যাওয়ায় মানুষ আস্তে আস্তে শহরের দিকে যাচ্ছে। এগুলোর কারণ হলো খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে, এখানে তার পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকতেছে না, যার কারণে এখানে ভূমির পরিমাণ আস্তে আস্তে হয়ে যাচ্ছে কি ছোটো। আর ছোটো হওয়ার কারণে সেটা হলো একাধিক পরিবার এখানে বাস করার কারণে সবার খাদ্য সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। এই জন্য মানুষ অভাবের তাগিদে হোক আর সুন্দর ভবিষ্যৎ গড়ার তাগিদে হোক আর ভালো উন্নত সেবা পাওয়ার তাগিদে হোক তারা হলো অভিগমন ঘটাচ্ছে, শহর অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। শিল্পের উন্নতি, মানুষ শিল্পের উন্নতি, যেখানে শিল্প কলকারখানা গড়ে ওঠে সেখানে মানুষের আগমন ঘটে বেশি। শিল্প কলকারখানা এলাকায় মানুষ সুখ শান্তি ইত্যাদির কারণে সেখানে যায়। আবার ভালো
শিক্ষার প্রসার ঘটানোর জন্য, চিকিৎসা সেবা ভালো পাওয়ার জন্য, তারপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির জন্য জনসংখ্যা অধিকারে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জমির পরিমাণ ভাগে ভাগে খণ্ডিত হচ্ছে, যার কারণে একজন মানুষ তার নির্দিষ্ট জমি থেকে ইনকাম করে চলাচল করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, যার কারণে সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে যাচ্ছে, আর সাথে সাথে কী ঘটতেছে, অভিগমন ঘটতেছে। আর তোমার হলো সাংস্কৃতিক কারণে অনেকে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের দিকে চলে যায়, এবং আস্তে আস্তে এই চলে যাওয়ার কারণ হচ্ছে সেখানে উন্নত জীবন, উন্নত পরিবেশ, আর গ্রামের দিকে সে তার বাক স্বাধীনতাকে প্রকাশ করতে পারে না, অথবা অন্য মানুষের দ্বারা সে নির্যাতিত হয়। এসব কারণে অভিগমন ঘটতে পারে বা ঘটে। পরিবহন ব্যবস্থার আস্তে আস্তে প্রসার লাভ করায়। প্রাচীনকালে পরিবহন ব্যবস্থা অত উন্নত ছিল না, যার কারণে অভিগমনের হার ছিল কম। আর এখন আধুনিক কালে এসে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে অভিগমনের প্রভাবটা বেড়ে গেছে, মানুষ চাকরি বাকরির কারণে হোক, আর শিল্পের উন্নতির কারণে হোক, বা যে কোনো কারণে হোক, অভিগমন ঘটছে। ধর্মীয় কারণে মুসলমানরা কোথায় যাচ্ছে, মক্কা মদিনায়, আবার হিন্দুরা যাচ্ছে গয়া কাশী, এটা হলো অভিগমনের একটা কারণ। অভিগমনের ধরন, তো অভিগমনের ধরনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আদি অভিগমন বলতে বোঝানো হয়েছে প্রাচীনকালে মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো, তারা হিংস্র জীবজন্তু পশু পাখির হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য, এবং তারা তখন প্রাচীনকালে তখন হলো ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ভালো খাদ্যের ব্যবস্থা ছিল না, চিকিৎসা শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, যার কারণে তারা আস্তে আস্তে অভিগমন ঘটাতো কম। আর এই যুগের পরিবর্তনের সাথে সাথে অভিগমন ব্যবস্থা বেড়ে গেছে। আধুনিক অভিগমন বলতে মানুষ গ্রামের থেকে নিজের জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, ভালো শিক্ষার প্রসার লাভ করার জন্য, ভালো চিকিৎসার জন্য তারা শহরের দিকে ধাবিত হচ্ছে, ফলে কী ঘটছে, অভিগমন ঘটছে। এবং সাথে সাথে মানুষের অনেক সময় হচ্ছে, মানুষের হয়তো সামাজিক পরিবর্তন হচ্ছে, আবার অনেক সময় পরিবর্তন কম হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যারা গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে শিল্প উন্নয়নের কারণে, তাদেরও উন্নয়নের পরিবর্তন হচ্ছে। অভ্যন্তরীণ অভিগমন বলতে একটি দেশের ভেতরে যে অভিগমন ঘটে সেটাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। একটি দেশের ভেতরে অভিগমন, যেমন গ্রাম থেকে মানুষ শহরে যাচ্ছে, এটা একটা অভিগমন। তা অভ্যন্তরীণ অভিগমনের কারণে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, এবং তারা পর্যায়ক্রমে দলবদ্ধভাবে অথবা পারিবারিক ঝামেলার কারণে অথবা নিজের জীবনযাত্রার মান উন্নয়ন করার কারণে তারা শহরের দিকে ধাবিত হচ্ছে। আর অভ্যন্তরীণ ও আঞ্চলিক অভিগমন বলতে বোঝানো হয়েছে যে
একটি দেশের ভেতরে যে অভিগমন ঘটে সেটা হলো